বলিউডে অন্যতম জনপ্রিয় অভিনেতা হলেন অমিতাভ বচ্চন। তিনি বিগ বি হিসাবে অধিক পরিচিত, তবে এই বিগ বি হয়ে ওঠার পিছনে রয়েছে মনে দাগ কেটে যাওয়ার মতো গল্প। শুরুর দিকে ব্যর্থতা তাকে গ্রাস করেছিল, সেই ব্যর্থ থেকে সফল হয়ে ওঠার বিস্তারিত বিবরণ আজ আপনাদের জানাবো। অভিনেতার জীবনে ঘটে যাওয়া কিছু অজানা কাহিনী আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন ব্যর্থ অমিতাভ থেকে সফল বিগ বি হয়ে ওঠার গল্পটা জেনে নিন। বিগ বি এর জীবনের গল্পটা কিছুটা অন্যরকম। প্রথম দিকে বিভিন্ন ক্ষেত্রে তিনি রিজেক্ট হয়েছিলেন। জানিয়ে রাখি, পড়াশোনা শেষ করে তিনি রেডিওর চাকরির জন্য আবেদন করেছিলেন, সেই চাকরি তিনি পাননি। অভিনেতার ভারী আওয়াজ অনেকেই পছন্দ করেননি, তবে সেই ভয়েসের জন্যই নাকি তিনি রেডিওর চাকরিটা পাননি। প্রসঙ্গত, তিনি সুদক্ষ অভিনেতার পাশাপাশি একজন ভয়েস আর্টিস্টও। এরপর একের পর এক চাকরিতে ইন্টারভিউ দিলেও তাকে শুনতে হয়েছিল নানা কথা। এই প্রসঙ্গে অভিনেতা জানিয়েছেন, হয়তো আমি যোগ্য ছিলাম না, তাই সেই চাকরিগুলোই পাইনি। এরপর সাত হিন্দুস্থানি ছবির মধ্য দিয়ে তিনি বড় পর্দায় পা রাখেন। খোয়াজা আহমেদ নির্দেশিত এই ছবিটি 1969 সালে মুক্তি পেয়েছিল। ব্যবসায়িকভাবে ছবিটি সাফল্য পেলেও অভিনেতা হিসেবে বচ্চন সাহেবের বেশ নাম হয়েছিল। এই ছবি করেই তিনি পেয়েছিলেন প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার। তবে তারপর 12টি ছবি তার ফ্লপ হয়। এরপর থেকে টানা 5 বছর পর অভিনেতা একটি হিট ছবি দর্শকদের উপহার দেন, তবে এর সাফল্য বিগ বি এর জীবনে দীর্ঘস্থায়ী হয়নি। অভিনেতা হিসেবে সাফল্যের পর তিনি 1994 সালে অমিতাভ বচ্চন কর্পোরেশন লিমিটেড নামক এক সংস্থা খোলেন, যে সংস্থার মধ্য দিয়ে তিনি ছবির প্রযোজনা থেকে শুরু করে সমস্ত অনুষ্ঠানের আয়োজন করতে চেয়েছিলেন। তবে এক্ষেত্রে তিনি সাফল্য পাননি, মুখ থুবড়ে পড়েছিলেন। এর ফলে সে সময় প্রায় 90 কোটি টাকা দেনায় পড়েছিলেন অভিনেতা। তবে 2000 সালে মুক্তিপ্রাপ্ত মহব্বতে ছবির হাত ধরে অভিনেতার জীবনে নতুন মোড় আসে। ওই বছরই তিনি জনপ্রিয় টেলিভিশন গেম শো কন বনেগা ক্রোড়পতিতে যোগ দেন। এরপর থেকে অভিনেতার আর্থিক দুরবস্থা ধীরে ধীরে কেটে যায়। অমিতাভের মাঝে মাঝে নিজেকে নতুন করে আবিষ্কার করার এক অদ্ভুত দক্ষতা রয়েছে, এই কারণেই তিনি এতদিন বড় তারকা হিসেবে টিকে আছেন। সম্ভবত অমিতাভের সবচেয়ে বিনোদনমূলক আধুনিক অবতার সমিতাভ, গুলাবো সীতাভ, ভূতনাথ এবং বুদ্ধা হোগা তেরা বাপ এর মতো ছবিতে বিগ বি তার উল্লেখযোগ্য কমেডি চপগুলিকে দারুণ প্রভাব ফেলেছেন। অমিতাভ 80-এর দশকের শেষের দিকে ভালো হিট প্রদান করতে থাকেন, কিন্তু তারকা শক্তি আগের মতো উজ্জ্বল ছিল না। 1980-এর দশকে তার উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলির মধ্যে রয়েছে সত্যে পে সত্তা, নামক হালাল, আন্ধাকানুন, কুলি মর্দ এবং আরও অনেক কিছু। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি আমি এখানেই শেষ করলাম। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করুন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন।